তো হ্যালো গাইস, তো অনেকদিন বাদে আবার এলাম একটা ভিডিও নিয়ে। তো হাতের কাছে দেখতেই পাচ্ছ একটা বই এসছে আমার কাছে, ফ্যান্টম 82 ডাইজেস্ট নম্বর। তো ফ্যান্টমের আমি বইগুলো আমি এটা আমি পেলাম রিসেন্ট, তো আরও বই আসার কথা আছে, ওই জন্য আমি ওয়েট করছিলাম। ভেবেছিলাম সামনে মাসে একটা ভিডিও বানাবো, এই মাসে আর বানাবো না। তো হাতের কাছে যখন এটা এসে গেল, তো এটা একটা ভিডিও আমি এটা বানাচ্ছি। এটা ইন্দ্রজালে বেরিয়েছিল গল্পটা, এবং ডায়মন্ড কমিক্সেরও আগের কোনো কমিক্সের গল্পেতে বেরিয়েছে, যদি বলতে পারেন তো খুব ভালো হয়, কারণ আমি ডায়মন্ড কমিক্স আমার বেশ কিছু কালেকশান আছে। তো এই গল্পটা কোথা থেকে আছে একটু দেখে আপনারা অতি অবশ্যই জানাবেন। গল্পটার নাম হচ্ছে ফ্যান্টম আর হারানো যোগসূত্র। কন্ডিশন কিন্তু খুব ভালো, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। তখন বুমারের খুব অ্যাড দেওয়া হতো। এটার কন্ডিশন কিন্তু খুব ভালো কন্ডিশনই পেয়েছি। এটা একটা ছোটো ভিডিও করছি, কেন একটা অনেকগুলো বই, গল্পের বই আসার কথা আছে, বন্ধু আমার পাঠাবার কথা আছে। তো ততক্ষণ দিন অবধি একটু ভিডিও আমি বন্ধ রাখবো, যতক্ষণ বইগুলো আসছে। সেই সময়কার বইতে উনি বিভিন্ন কার্টুন ডিডি মেট্রোতে হতো, সেইগুলো লিস্টগুলো এই বইতে ছবিতে দেওয়া থাকতো। পেজ আছে আপনার, পুরোটা দেখাচ্ছি। ১২৪, ২৫, ১২৬ পেজ, তার মধ্যে গল্প, ওখানে একটি গল্প আছে, এটা কত নম্বর একবার দেখে নি। একটা গল্পই চলছে না, দুটো গল্প আছে। এখানে আরেকটি গল্প আসছে, ফ্যান্টম আর নেশার ব্যাপারই শেষ, ঠিক আছে। এর দুটো গল্প নিয়ে তৈরি হয়েছে। ইন্দ্রজালে হয়তো এগুলো বেরিয়ে থাকতে পারে। তো আমার ডায়মন্ড কমিক্সটা ছোটোবেলা থেকে খুবই ভালো লাগতো, বিশেষ করে ফ্যান্টম। ফ্যান্টমের কালার সম্বন্ধে অতি অবশ্যই জানাবেন। এটা ছোট্টো করে ভিডিও করছি, এটা হয়তো এই গল্পটা আপনাদের কাছে পড়া আছে, ওই জন্য আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, ঠিক আছে। এখানে আরেকটি গল্প ঢুকছে, এখানে ফ্যান্টমের সাথে কী আছে দেখা যাক। রাজুর স্বপ্ন, এটা একটা অন্য আলাদা কমিক্স, দেখুন কন্ডিশন খুব সুন্দর। ছোট্ট আকারে একটা ভিডিও করলাম আমি, বইয়ের কন্ডিশনে দেখতে পাচ্ছেন, ডায়মন্ড কোনো ডাইজেস্ট। যে সময়কার বই এটা অ্যাকচুয়াল, লোগোটা নতুন মারা হয়েছে, এটা অ্যাকচুয়াল 20 টাকার বেশি দাম ছিল না, ঠিক আছে। এটা খুললে আপনি নিজেরাই এগুলো দেখতে পেয়ে যাবেন, কিন্তু এখন পরে এটা দাম বাড়িয়ে দেওয়া হয়ে গেছে। এখন তো বোধহয় যতদূর মনে হয় এটা 500 টাকার উপর দাম আছে। তো আমি সেকেন্ড হ্যান্ডে খুঁজে খুঁজে পেয়েছি। ফ্যান্টমের আরও বই আসার কথা আছে, যদি হাতে পাই নিশ্চয়ই ভিডিও বানাবো। তো কেমন লাগলো বইটা, এবং এই বইটি ইন্দ্রজালে কোন গল্পের সাথে যুক্ত, এবং ডায়মন্ড কমিক্সে এটা রিপিটেড গল্প কিনা, সেটা একটু অতি অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করবেন।